নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন জিম কর্বেটের লেখা একটি কাহিনী, জঙ্গল লোর, আজকের পঞ্চম এবং শেষ পর্ব। নভেম্বর থেকে মার্চ, হিমালয়ের তরাই অঞ্চলের এই সময়ের জলবায়ুর কোনো তুলনা নেই। আর এর মধ্যে আবার সবচেয়ে ভালো সময় হলো ফেব্রুয়ারি। বাতাস তখন স্বচ্ছ ও স্বাস্থ্যকর, আর যে অসংখ্য পাখি উঁচু পাহাড় অঞ্চল থেকে খাদ্য ও উষ্ণ আশ্রয়ের সন্ধানে নভেম্বরে নেমে এসেছিল, তখনও তারা চলে যায় না। যেসব পত্রমচি গাছ সমস্ত শরৎকাল ও শীতের সময় পত্রহীন ছিল, এই সময়ে তাদের কোনোটায় ফুল ফুটতে শুরু করে, কোনোটা বা ছেয়ে যায় সবুজ আর গোলাপি কচি কচি পাতায়। বসন্তের ছোঁয়া তখন বাতাস ছেয়ে প্রতিটি গাছের রসে, প্রতিটি প্রাণীর রক্তে পরিব্যাপ্ত। উত্তরের পাহাড় অঞ্চলে হোক, দক্ষিণের সমতল অঞ্চলে হোক বা তরাই অঞ্চলেই হোক, বসন্তের আবির্ভাব কিন্তু হয় রাতারাতি। এক শীতের রাত্রে হয়তো আপনি শুতে গেছেন, পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলেন দেখলেন যে বসন্তকাল শুরু হয়ে গেছে। সারা প্রকৃতি আপনাকে ঘিরে বসন্তের আসন্ন আনন্দের কল্পনায় উদ্বেল। প্রচুর খাদ্য সামগ্রী, গরমের আরাম, প্রাণের পুনঃপ্রকাশ। যাযাবর পাখিরা ছোট ছোট ঝাঁকে ঘুরছে ফিরছে, অন্যান্য দলের সঙ্গে তারা একত্র হবে কোনো নির্দিষ্ট দিনে। পায়রা বা তোতা পাখি বা দোয়েল বা আবার ফলহারি পাখিরা আপন আপন সর্দারের নির্দেশে উপত্যকা থেকে উঠে এসে যে যার নির্দিষ্ট অঞ্চলে চলে যাবে। আর যারা পতঙ্গ ভুক, তারা গাছ থেকে গাছে বেগে যেতে যেতে সেই একই উদ্দেশ্যে একই অভিমুখে অগ্রসর হয়ে দিনে মাত্র কয়েক মাইল পথ অতিক্রম করবে। যাযাবর পাখিরা বেরিয়ে পড়বার জন্যে তৈরি আছে, আর যেসব পাখি এ অঞ্চলের স্থায়ী বাসিন্দা, তারা যে যার সঙ্গী বেছে নিয়ে খোঁজ করে কোথায় বাসা বাঁধবে। এদিকে বনের সমস্ত বাসিন্দাদের মধ্যে যেন সরক্ষেপের প্রতিযোগিতা শুরু হল। তাদের ডাক শুরু হয় দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে, আর নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে যতক্ষণ না অন্ধকার ঘনিয়ে আসে। এই প্রতিযোগিতায় যোগ দেয় সর্বভুক পাখিরা পর্যন্ত। আর তাদের মধ্যে গলার জোর যার সবার বেশি, সেই তিলিয়াবাজ অনেক উঁচুতে উঠে এতটুকু হয়ে গিয়েও তার তীক্ষ্ণ স্বর পাঠিয়ে দেয় মাটির পৃথিবীতে। জঙ্গলের লড়াইয়ের শিক্ষাদানের সময় একদিন আমি মধ্য ভারতের এক জঙ্গলে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিল একদল পক্ষী বিশারদ। মাথার ওপরে অনেক অনেক উঁচুতে একটা তিলিয়াবাজ ঘুরছিল আর চিৎকার করে চলছিল। আমার সঙ্গে দলটা এসেছে ব্রিটেনের নানা অঞ্চল থেকে, নতুন এসেছে বাহিনীতে, যাবে ব্রহ্মদেশ। কিন্তু ওদের মধ্যে কেউই ইতিপূর্বে তিলিয়াবাজ দেখেনি। একটা ফাঁকা জায়গায় পৌঁছে আমি আকাশে একটা ছোট্ট চিহ্ন ওদের দেখালাম। দূরবীন বার করা হলো, কিন্তু হতাশ হলো সবাই, কারণ পাখিটা এত উঁচুতে যে তাকে শনাক্ত করা বা স্পষ্ট করে দেখা সম্ভব হলো না। সঙ্গীদের চুপ করে থাকতে বলে আমি পকেট থেকে একটা 3 ইঞ্চি ভেপু বার করলাম, তারপর খুব জোরে ফু দিলাম তাতে। ভেপুটায় একটা দিক খোলা আর একটা দিক বন্ধ। অত্যন্ত নিপুণভাবে তাতে বিপন্ন হরিণ শিশুর তীক্ষ্ণ চিৎকারের নকল করা যেত। সংকেতের শিক্ষা গ্রহণের সময়ে এটার ব্যবহার হতো, কারণ দিনে বা রাত্রে এটাই হলো বনের একমাত্র স্বাভাবিক আওয়াজ, সুতরাং কোনো শত্রুকে আকর্ষণ করবার মতো নয়। শুনেই তিলিয়াবাজটা চিৎকার বন্ধ করল, কারণ সাপ প্রধান খাদ্য হলেও অন্য খাদ্যে তার অরুচি ছিল না। ডানা বন্ধ করে সে 100 ফুট নেমে এলো, তারপর আবার পাক খেতে খেতে ঘুরতে লাগল, তারপর প্রতিটি ডাকের সঙ্গে সঙ্গে ক্রমেই নেমে আসতে লাগল। শেষ পর্যন্ত বড় বড় গাছগুলো বরাবর এসে ঘুরতে লাগল। এখন আর তাকে স্পষ্ট দেখতে আমাদের অসুবিধে হল না। 50 জনের সেই দলের যারা
ব্রহ্মের যুদ্ধের পর জীবিত আছেন, তাদের কি চিন্দোয়ারার সেই দিনের কথা মনে আছে, যখন কিছুতেই আমি বাচ্চাটাকে ফটো তোলার উদ্দেশ্যে কাছাকাছি কোনো ডালে বসাতে পারিনি? মন খারাপ করবেন না, এই বসন্তের সকালে আসুন, আমার সঙ্গে তিলিয়াবাজের মতো অনেক চমকদার প্রাণেরই দেখা পাবেন। চিন্দোয়ারার সেই দিনের পরে আপনি আরও অনেক কিছু জেনেছেন। আত্মরক্ষার তাগিদে আপনি শিখেছেন যে মানুষের দৃষ্টির পরিধি 180 ডিগ্রি, শব্দের উৎপত্তি সঠিক নির্ণয় করা, যা তখন আপনার কাছে এত কঠিন মনে হতো, এখন তা আপনার স্বভাবের অঙ্গীভূত হয়ে পড়েছে। ছেলেবেলায় গোলাপ আর ভায়োলেট ফুলের গন্ধের পার্থক্য বুঝতে পারতেন, কিন্তু এখন যে কোনো ফুলের গন্ধ থেকে গাছটাকে চিনতে পারবেন। গাছের মগডালেও যদি সেই ফুল ফুটে থাকে কিংবা গভীর জঙ্গলে লুকিয়ে থাকে, তবুও সেই ফুলের গন্ধ আপনি চিনতে পারবেন। এতদিনে আপনি অনেক কিছু শিখেছেন, আর তার ফলে আপনার আত্মবিশ্বাস, নিরাপত্তা বোধ, সুখ সবই অনেকটা বেড়েছে। তবুও এখনো অনেক শিখবার আছে। আসুন, এই সুন্দর বসন্তের সকালে আমরা আরও খানিকটা জেনে শুনে নিই। আমাদের এলাকার উত্তর সীমানা স্বরূপ যে খালটিতে আমাদের মেয়েরা স্নান করত, তাতে জল নিয়ে আসা হতো পূর্বোক্ত পাহাড়ি নদীটি থেকে, একটি নালা কেটে। এই নালার নাম ছিল বিজলি দন্ত, অর্থাৎ বিদ্যুৎ জলধারা। প্রথম যে নালাটি স্যার হেনরি র্যামজে তৈরি করিয়েছিলেন বহু বছর আগেই, সেটা বাজ পড়ে নষ্ট হয়ে যায়। লৌকিক কুসংস্কারের বলে যে কোনো অপদেবতার আকর্ষণেই কোনো বিশেষ জায়গায় বজ্রপাত হয়ে থাকে। এই অপদেবতা সাধারণত সাপের রূপ নিয়ে থাকে, তাই সেই পুরনো ভিত ভেঙে দিয়ে অন্য জায়গায় সেই রকমই আরেকটা নালা কাটা হয় এবং আজ 50 বছর ধরে তা দিয়ে জল বয়ে আসছে। উত্তরের জঙ্গল থেকে যেসব বন্য জন্তু রাত্রে গ্রামে আসে এবং যারা ওই 10 ফুট চওড়া খাল সাঁতরাতে বা লাফিয়ে পার হতে চায় না, তারা এই নালা ব্যবহার করে। তাই এই বসন্তের সকালে আমরা এই জায়গাটা থেকে যাত্রা শুরু করব। নালা খিলানের নিচের বালি ছাওয়া পথে খরগোশ, কাকার হরিণ, শুয়োর, সজারু, হায়েনা আর শেয়ালের চলাফেরার চিহ্ন রয়েছে। এসবের মধ্যে কেবলমাত্র সজারুর চিহ্নগুলোই আমরা ভালো করে লক্ষ্য করব, কারণ রাতের বাতাস নেমে যাওয়ার পর আর তার চলাপথে উড়োবালি এসে জমে না। 5টা আঙুল আর পায়ের পাতার ছাপ দেখা যায়, প্রতিটি পদক্ষেপ স্পষ্ট, কারণ সজারুর গুড়ি মেরে চলবার দরকার হয় না এবং তার একটা পা আরেকটা পায়ের দাগের ওপর পড়ে না। প্রত্যেকটা পায়ের দাগের সামনে বালির ওপর একটা গর্ত মতো দেখা যায়, সজারুর শক্ত নখের দাগ। খাদ্য আহরণে এই নখই তার অস্ত্র। সজারুর পিছনের পায়ের পাতাগুলো হয় লম্বাটে ধরনের, এই লম্বাটে অংশটার বা গোড়ালিটার ছাপ অবশ্য ভাল্লুকের মতো অতটা স্পষ্ট হয় না, তাহলেও অন্য যে কোনো প্রাণীর পায়ের দাগের থেকে একে আলাদা করে চিনে নেবার পক্ষে তা যথেষ্ট। আরও নিশ্চিত হতে হলে খুব ভালো করে তাকালে দেখা যাবে এই চিহ্নের মাঝ দিয়ে বা এর সমান্তরাল হয়ে কতগুলো সূক্ষ্ম রেখা চলে গেছে। সজারু চলার সময়ে তার ঝুলে পড়া দীর্ঘ কাঁটাগুলো মাটিতে লেগে এই রেখাগুলি টেনে দিয়ে গেছে। সজারুর কাঁটা মসৃণ নয়, তাতে আবার ছোট ছোট কাঁটার মতো থাকে। সজারু তার কাঁটা ছুটতে বা ফোলাতে পারে না। আত্মরক্ষা বা আক্রমণে তার একমাত্র পদ্ধতি হল কাঁটাগুলো খাড়া করে পিছন দিকে ছুটে যাওয়া। তার লেজের শেষে থাকে কতকগুলো ফাঁপা কাঁটা, দেখতে সরু বোটাওয়ালা, লম্বা মদের গেলাসের মতো কতকটা। এই কাঁটাগুলো তারা কাজে লাগায় শব্দ করে শত্রুকে ভয় দেখাবার জন্যে আর তার ডেরায় জল বহন করবার জন্যে। ডোবালে এগুলো সহজেই জলে ভরে ওঠে, আর এই জল সজারু ব্যবহার করে তার ডেরা ঠান্ডা বা পরিষ্কার রাখবার জন্যে। সজারুরা নিরামিষাশী, ফলমূল আর শস্য হল তাদের খাদ্য। হরিণের খসে পড়া শিং বা চিতার বা বনকুত্তার বা বাঘের কবলে মরা হরিণের শিংও তাদের খাদ্য। তাদের স্বাভাবিক খাদ্যে ক্যালসিয়াম বা অন্য কোনো খাদ্যপ্রাণের যে অভাব তা পূরণ করবার জন্যেই হয়তো। অপেক্ষাকৃত ছোট্ট প্রাণী হলেও
সজারুর মনে সাহসের অভাব নেই, অনেক বড় বড় শত্রুরও সে মুখোমুখি হতে প্রস্তুত। নালাটির কয়েকশো গজ উপর পর্যন্ত জলপথটির গর্ভ পাথরে পাথরে ছাওয়া, জায়গায় জায়গায় পশুদের পায়ে চলা পথ জলপথের ওপর দিয়ে গেছে। এগুলির কথা বাদ দিলে পাহাড়ের পাদদেশ ধুয়ে আসা সূক্ষ্ম বালিতে ছাওয়া এক বিস্তীর্ণ অঞ্চলে না পৌঁছানো পর্যন্ত আর কোথাও বন্যপ্রাণীর পায়ের ছাপ দেখা যাবে না। যত প্রাণী এখানে জলপথ ধরে আসে তাদের সকলেরই চিহ্ন এখানে স্পষ্ট। এই বিস্তীর্ণ এলাকার দুদিকে ঘন ল্যান্টানার ঝোপ, এর মধ্যে হরিণ, শুয়োর, ময়ূর আর বনমোরগ দিনের বেলায় লুকিয়ে থাকে, আর কেবলমাত্র চিতা, বাঘ আর সজারু রাত্রে প্রবেশের সাহস রাখে। সেই ল্যান্টানার ঝোপে এখন বনমোরগের শুকনো পাতায় পা আছড়ানোর শব্দ পাওয়া যাবে। এখান থেকে একশো গজ দূরে একটা ন্যাড়া শিমুল গাছের মগডালে বসে রয়েছে ওদের সবচেয়ে মারাত্মক শত্রু সাবাজ। কেবল বনমোরগের নয়, ময়ূরেরও মারাত্মক শত্রু সে। এরাই হলো তার স্বাভাবিক শিকার। তবুও কিন্তু এই বনে বয়স্ক পাখি ও অল্পবয়সী পাখির সংখ্যা প্রায় সমান সমান। তাতেই প্রমাণ হয় যে পাখিরা নিজেরাই নিজেদের সামলাতে পারে। আমি তাই কোনোদিন সাবাজদের পিছনে লাগিনি। কেবল একদিন একটা বিপন্ন হরিণ শিশুর ডাক শুনে আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখি একটা সাবাজ একটা এক মাস বয়স্ক চিতল হরিণকে ধরে তার মাথাটা ছিঁড়ে ফেলবার চেষ্টা করছে, আর চিতল শিশুর মা ক্ষিপ্তপ্রায় হয়ে পাখিটাকে ঘিরে ঘুরছে আর সামনের পা দিয়ে তাকে মারবার চেষ্টা করছে। বাচ্চাকে বাঁচাবার জন্যে বীর মায়ের এই প্রাণপাত চেষ্টা সত্ত্বেও সে সাবাজের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তার শত্রুকে আমি ঘায়েল করলাম, কিন্তু তার বাচ্চাটাকে কেবল সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া ছাড়া আর কিছু করা আমার পক্ষে সম্ভব হলো না। কারণ যদি বা তার ঘাগুলো সারাতে পারতাম, তার চোখের দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব হতো না। এই ঘটনার পর বহু সাবাজ আমার গুলিতে মারা পড়েছে। শটগানে গুলি করার মতো অতটা নিকটে না পেলেও নির্ভুল রাইফেলে সহজেই তাদের গুলি করা সম্ভব। শিমুল গাছের এই পাখিটার অবশ্য আমাদের থেকে কোনো ভয় নেই, কারণ আমরা এখন এসেছি দেখতে, হরিণ শিশুর শত্রুদের শাস্তি দিতে নয়। যখন আমি গুলতি দিয়ে শিকার করতাম, শাহবাজের সবচেয়ে সাংঘাতিক লড়াই তখন আমি প্রত্যক্ষ করেছিলাম। লড়াইটা ঘটেছিল বোরপুলের একটু নিচে, নদীর গর্ভে এক ফালি বালির মধ্যে। খরগোশ ভ্রমে একটা মেছো বেড়ালকে লক্ষ্য করে ঈগলটা নেমে এসেছিল। ঈগলটা ডানা ছাড়িয়ে নিতে পারেনি বলেই হোক কিংবা মেজাজ বিগড়ে যাবার ফলেই হোক, দুটির মধ্যে এক জীবনমরণ লড়াই শুরু হয়। দুই প্রতিদ্বন্দ্বী সশস্ত্র, বেড়ালটার অস্ত্র হল দাঁত আর থাবা, আর সাবাজটার ঠোঁট আর নখ। অত্যন্ত দুঃখের বিষয় যে তখনকার দিনে ফটোগ্রাফি ছিল কেবলমাত্র স্টুডিওর মধ্যে সীমাবদ্ধ, মুভি ক্যামেরারও চল হয়নি। এই দীর্ঘকালব্যাপী মরণপণ লড়াইয়ের কোনো বৃত্তান্ত ধরে রাখা তাই সম্ভব হয়নি। শোনা যায় বেড়ালের নটা প্রাণ আছে, তা যদি হয় ঈগলের তাহলে আছে দশটা প্রাণ। আর এহেন লড়াইয়ের মীমাংসা শেষ পর্যন্ত প্রাণের সংখ্যা দিয়েই হয়ে থাকে। একটা মাত্র প্রাণ কোনো রকমে বজায় রেখে ঈগলটা তার মৃত শত্রুকে বালিতে রেখে একটা ভাঙা ডানা টানতে টানতে একটা জলাশয়ে নেমে গেল, তারপর তৃষ্ণা নিবারণ করে তার দশ নম্বর প্রাণটাও ত্যাগ করল। ল্যান্টানার ঝোপ থেকে অনেকগুলো পশু চলা পথ ফাঁকা জায়গাটার দিকে চলে গেছে। আমরা যখন ঈগলটার দিকে তাকিয়েছিলাম, তখন একটা বাচ্চা রুরু হরিণ ল্যান্টানার ঝোপ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে পঞ্চাশ গজ দূরের জলপথের কাছে পৌঁছেছে, পার হবে বলেই বোধহয়। আমরা যদি একেবারে নিশ্চল হয়ে থাকি তাহলে আমাদের লক্ষ্য করবে না। বনের সমস্ত জন্তুর মধ্যে রুরুই সবচেয়ে বেশি সতর্ক। এখানে এই ফাঁকাতেও সে সন্তর্পণে পা টিপে টিপে চলেছে, পিছনের পা দুটো পেটের তলায় সেধিয়ে রয়েছে। বিপদের কোনো সংকেত চোখে পড়লেই বা ঘ্রাণে এলেই সে দ্রুত বেগে ছুটে পালাবে। কখনো কখনো তাকে নীচ ও ভীরু প্রকৃতির বলে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে সে জঙ্গলের প্রহরী হিসেবে নির্ভরযোগ্য নয়। এই বর্ণনার সঙ্গে আমি একমত নই।
কোনো প্রাণীকেই নিজ প্রকৃতির বলা চলে না। নিচতা হল কেবলমাত্র মানুষেরই বৈশিষ্ট্য। এবং রুরুর মতো যেসব প্রাণী জঙ্গলের গহনে বাঘের সঙ্গে বাস করে তাদের ভীরু অপবাদ দেওয়া যায় না। আর নির্ভরযোগ্যতার কথায় বলি, যে মানুষ মাটিতে থেকে শিকার করে রুরুর চেয়ে বড় বন্ধু তার আর কেউ হতে পারে না। রুরু ছোটোখাটো প্রাণী, আত্মরক্ষার ক্ষমতা তার অল্প, তার ওপর শত্রু তার অসংখ্য। সুতরাং বিটের সময় যদি সে কেবলমাত্র বাঘ দেখে ডেকে না ওঠে, কোনো ময়াল সাপ দেখেও ডেকে ওঠে, তাহলে তাকে অনির্ভরযোগ্যতার অপবাদ না দিয়ে বরং করুণা করাই উচিত। কারণ তার বা তার মতো অন্যান্য প্রাণীর কাছে এই দুই নির্মম শত্রুই অত্যন্ত ভয়াবহ। সুতরাং তাদের সাড়া পেয়ে ডেকে উঠে প্রহরী হিসেবে সে তার কর্তব্যই করছে, জঙ্গলকে সাবধান করে দিচ্ছে তাদের উপস্থিতির খবর দিয়ে। রুরু হরিণের ওপরের চোয়ালে দুটো লম্বা কুকুরের দাঁত থাকে। এ দুটো অত্যন্ত ধারালো, তার আত্মরক্ষার একমাত্র অস্ত্র, কারণ তার মাথার ছোট ছোট শিংয়ের অগ্রভাগ থাকে ভিতর দিকে বাঁকানো, ফলে আত্মরক্ষার অস্ত্র হিসেবে তা নিতান্ত অকিঞ্চিতকর। কয়েক বছর আগে ভারতীয় সংবাদপত্রে এক দীর্ঘ পত্রালাপ প্রকাশিত হচ্ছিল, যদিও তার কোনো সমাধান হয়নি। রুরু হরিণ মাঝে মাঝে যে অদ্ভুত খটখট শব্দ করে থাকে তাই নিয়েই বিতণ্ডা। কেউ কেউ বলেন শব্দটা যখন কেবলমাত্র রুরুর দৌড়ের সময়েই শোনা যায় তখন বুঝতে হবে যে তার কারণ তার পায়ের দুটো করে জোর। আবার কেউ কেউ বলেন এর কারণ হল কুকুরের দাঁত দুটোর কোনো অজ্ঞাত কারণে ঠোকাঠুকি। এই যে দুটি কারণ দেখানো হয়েছে তাদের কোনোটাই ঠিক নয়। শব্দটা আসে রুরুর মুখ থেকে, ঠিক যেভাবে অন্য যে কোনো প্রাণী শব্দ করে সেভাবেই, এবং অনেক রকম পরিস্থিতিতেই এই শব্দ শোনা যায়। যেমন দৃষ্ট বস্তু সম্বন্ধে অনিশ্চয়তা থাকলে, বা কোনো শিকারী কুকুরের সাড়া পেলে, কিংবা কোনো সঙ্গীর পিছু পিছু চলার সময়ে। রুরুর সাবধানী ডাক এক স্পষ্ট ঝংকৃত শব্দ, মাঝারি আকারের কোনো কুকুরের ডাকের সঙ্গে তার সাদৃশ্য আছে। রুরুটা যখন জলপথটা পার হচ্ছে তখন কীটপতঙ্গ ভুক আর ফলভুক বিরাট একঝাঁক পাখি ডান দিক দিয়ে আমাদের কাছে এগিয়ে এলো। এই ঝাঁকে আছে স্থানীয় পাখির সঙ্গে যাযাবর পাখিও। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখতে পাবো পাখিগুলো আমাদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। ওরা যখন জলপথের দুদিকের গাছগুলোর ওপর বসবে কিংবা যখন উড়তে থাকবে তখন ওদের ভালো করে দেখবার সুযোগ হবে। পাখি যখন এমন জায়গায় বসে যেখানে পশ্চাৎপট বলে কিছু নেই বা আকাশে একমাত্র পশ্চাৎপট, তখন খুব কাছে না হলে রং দেখে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। কিন্তু আকার ও ডানার ঝাপটানি লক্ষ্য করে যে কোনো প্রজাতির উড়ন্ত পাখিকে শনাক্ত করা যায়। এইবার যে পাখির ঝাঁক আমাদের দিকে উড়ে আসছে তাতে প্রতিটি পাখি কিচিরমিচির করছে, নয়তো শীষ দিচ্ছে। এই ঝাঁকে আছে দু জাতের সাতসতী। এদের এক জাতের ঠোঁট ছোট, রং টকটকে লাল, অন্য জাত আকারে ছোট, গলায় গোলাপি ছোপ, ছোট ঠোঁট সয়ালি ও ছোট্ট বুলাল চশম। এরা থাকে গাছপালা আর ঝোপঝাড়ের মগডালের সবচেয়ে উঁচু পাতায় আর গাছ বা ঝোপের কচি কচি ডালে, আর সেই জায়গা থেকে আকাশে লাফিয়ে উঠে পতঙ্গ ধরে। তাদেরই জাতের বা অন্য জাতের উড়ন্ত পাখিদের ঝাঁকের সামনে পড়ে এই পতঙ্গরা ভয়ে উড়ে বেড়ায়। সাতসতীদের সঙ্গে থাকে চার রকম কটকটে, সাদা ভুরু, চোখ দয়াল, হলদে চোখ দয়াল ইত্যাদি, ছ রকম কাঠঠোকরা, হরবোলা প্রভৃতি, চার রকম বুলবুল, দুর্গা টুনটুনি প্রভৃতি, তিন রকম টুনটুনি, তাছাড়াও আরও অনেক রকম পাখি। এইসব পাখির সংখ্যা 200-300। এছাড়াও একজোড়া কালোমুড়ি সোনারি হলদে পাখি, গাছ থেকে গাছে তারা পরস্পরকে তারা করে বেড়াচ্ছে। আর আছে একটা ছোটোখাটো ভীমরাজ, বড় ভীমরাজের মতো অতটা মারমুখ না হলেও সে তার প্রহরার এলাকা থেকে প্রচুর রসালো পতঙ্গ গ্রাস করেছে। এই তো সবে ধরেছে একটা মোটাসোটা শুককীট, একটা বেটেখাটো কাঠঠোকরা অনেক খেটে সেটাকে শুকনো গাছের ডাল থেকে বার করে এনেছিল। পাখির ঝাঁকটা এতক্ষণে আমাদের মাথার ওপর দিয়ে উঠে বাঁদিকের জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেছে।
এখন একমাত্র শব্দ ল্যান্টানার ঝোপের থেকে বনমোরগের আছড়ানোর শব্দ। আর একমাত্র পাখি যা চোখে পড়ছে সে হলো শাবাজ। শান্ত হয়ে শিমুল গাছের মগডালে বসে শিকারের প্রতীক্ষা করছে। ডান দিকে ল্যান্টানার ঝোপের পেছনে বাগানের মতো খানিকটা ফাঁকা জায়গা, অনেক বড় বড় প্লাম গাছ। সেখানে ওই দিক থেকে শোনা গেল একটা লাল বানরের সাবধানী ধ্বনি, আর তার কয়েক মুহূর্ত পরেই গোটা 50 বিভিন্ন বয়সের ও বিভিন্ন আকৃতির বানরের উত্তেজিত কিচিরমিচির গর্জন। বোঝা যাচ্ছে চিতা বেরিয়েছে, এবং যেহেতু সে অপেক্ষাকৃত ফাঁকা জায়গা ধরে চলেছে, তাই মনে হয় না সে শিকারের সন্ধানে বেরিয়েছে। মনে হয় সে চলেছে পাহাড়ের পাদদেশের কোনো গভীর তরিপথে। দিনের গরম সময়টা চেতারা প্রায়ই এমনই জায়গায় গিয়ে কাটায়। প্লাম গাছগুলো ঘুরে একটা পথ আছে, যেটা মানুষ ও পশু উভয়েরই চলার পথ। আরও 200 গজ এগিয়ে এই পথটা আমাদের জলপথকে কেটে চলে গেছে। চিতাটার যখন এই পথে আসা একরকম নিশ্চিতই বলা চলে, তখন চলুন আমরা তাড়াতাড়ি সহদেরেক গজ এগিয়ে গিয়ে বাঁদিকের উঁচু তীরটায় হেলান দিয়ে বসি। জলপথটা এখানে চওড়ায় 50 ফুট। এর বাতিরের গাছগুলোয় হনুমানের একটা বিরাট পাল থাকে। লাল বানরের সতর্কধ্বনি তারা শুনেছে, শুনে দলের সব মাই তাদের বাচ্চাদের ধরে রেখেছে। সকলের চোখ এখন যেদিক থেকে সাবধানী ডাকটা এসেছে সেদিকে। এ পথের দিকে আপনার তাকিয়ে থাকবার দরকার নেই, কারণ পথের সবচেয়ে কাছে যে গাছ তার শেষের ডালে যে বাচ্চা হনুমানটা বসে আছে, চিতাটা এলে সেই আপনাকে সতর্ক করে দেবে। চিতা দেখলে বানররা একরকম আচরণ করে, হনুমানরা আরেক রকম। হয় হনুমানরা আরও সঙ্গবদ্ধ বলে, নয়তো তাদের আত্মীয় লাল বানরদের মতো অতটা সাহসী নয় বলে। চিতার দেখা পেলে দলের সব বানর একসঙ্গে চেঁচামেচি শুরু করে। পরপর সারিবাঁধা গাছ থাকলে গাছ থেকে গাছে লাফিয়ে লাফিয়ে তাকে অনুসরণ করে চলে বেশ কিছু দূর পর্যন্ত। হনুমানরা কিন্তু তা করে না। প্রহরী হনুমান চিতার দেখা পেলেই খক 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 করে সাবধান করে দেয়। আর যখন দলের সর্দার প্রহরীর নির্দেশ অনুসরণ করে চিতার দেখা পেয়ে নিজেই ডাক শুরু করে, প্রহরী তখন থামে। তখন থেকে সাবধানী ডাক দেবে কেবল দলের সর্দার আর সবচেয়ে বুড়ি হনুমান। স্ত্রী হনুমানের ডাকটা কতকটা হাঁচির শব্দের মতো, কিন্তু কেউই চিতাটাকে অনুসরণ করার চেষ্টা করবে না। এবার প্রহরী হনুমানটা চার পায়ে দাঁড়িয়ে উঠবে, তারপর মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে দিয়ে এপাশে ওপাশে বাঁকাবে। এইবার সে নিশ্চিত সে চিতাটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে, তাই সে আবার ডেকে উঠবে। পিছন থেকে তার আরও 2-1 সন্ত্রস্ত সঙ্গীও ডেকে উঠবে। এতক্ষণে সর্দারও ভয়ঙ্কর শত্রুর দেখা পেয়েছে, সেও ডেকে উঠবে। এবং মুহূর্ত পরেই দলের বৃদ্ধাও ডেকে উঠবে হাঁচির মতো শব্দ তুলে। বাচ্চারা এখন সবাই চুপচাপ থেকে থেকে কেবল মাথা তুলছে আর নামাচ্ছে আর মুখভঙ্গি করছে। পুরো দলটা কেমন করে যেন জেনে গেছে আজ এই বসন্তের সকালে চিতা তাদের কোনো ক্ষতি করবে না, কারণ খিদে পেয়ে থাকলে চিতা এভাবে ফাঁকায় বেরিয়ে না এসে হয় আরও উপরে, নয় আরও নিচে কোথাও জলপথটা পার হয়ে অদৃশ্য থেকে অগ্রসর হতো। চিতা হনুমানের মতোই ক্ষিপ্র, ওজনে হনুমানের চেয়ে একটু ভারী, তাই হনুমান ধরতে তার কোনো অসুবিধা হয় না। কিন্তু লাল বানরদের ব্যাপারটা আলাদা। তারা সরু ডালের প্রান্তে চলে যায়, সেখানে চিতা তার ভারী শরীর নিয়ে উঠতে সাহস করে না। চিতাটা এখন মাথা উঁচু করে 50 গজ ফাঁকা জায়গাটা পার হয়ে চলেছে। অপূর্ব ফুটকি দেওয়া তার শরীরে সকালের সূর্যের আলো এসে পড়েছে। যে বৃক্ষশ্রেণীর দিকে সে চলেছে, সেখানকার ডালে ডালে যেসব হনুমান ভিড় করে রয়েছে তাদের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হচ্ছে না। একবার সে থামল, তারপর জলপথের দুদিকে একবার তাকিয়ে নিয়ে আবার তেমনি ধীরভাবে এগিয়ে গেল। তীরে পিঠ দিয়ে আমরা নিস্পন্দ বসে আছি, আমাদের সে দেখতে পায়নি। খাড়াই তীর বেয়ে উঠে সে আমাদের দৃষ্টির অগোচর হয়ে গেল। কিন্তু যতক্ষণ হনুমান সর্দার আর বুড়ি হনুমানটা তাকে দেখতে পাবে, ততক্ষণ তারা জঙ্গলের প্রাণীদের সতর্ক করতে থাকবে। এবার চিতাটার থাবার ছাপ পরীক্ষা করে দেখা যাক। পথটা যেখানে জলপথটাকে কেটে গেছে সেখানকার মাটি লাল, মানুষের খালি পায়ের চাপে চাপে শক্ত হয়ে গেছে।
এই মাটির ওপর সূক্ষ্ম সাদা ধুলোর আস্তরণ থাকায় আমাদের সুবিধে হয়েছে। ধরে নেওয়া যাক যে আমরা চিতাটাকে দেখিনি, হঠাৎই থাবার ছাপ আবিষ্কার করেছি। প্রথমেই যা আমাদের চোখে পড়ে তা হলো থাবার ছাপগুলো দিব্যি টাটকা বলে মনে হচ্ছে। সুতরাং বেশিক্ষণ হয়নি ওগুলোর সৃষ্টি হয়েছে। এ ধারণা আমাদের হয়েছে এই থেকে যে এই ধুলোর আস্তরণের ওপর যেখানে চিতাটার থাবার ছাপ পড়েছে সেখানটা চ্যাপটা আর মসৃণ হয়ে বসে গেছে, আর পায়ের পাতার আর আঙুলের ছাপ ঘিরে যে দেওয়াল তৈরি হয়েছে তা স্পষ্ট আর মোটামুটি সিধে। অল্পক্ষণের মধ্যেই হাওয়া আর রোদ লেগে আবার ধুলোর স্তূপটা উঁচু হতে থাকবে, দেওয়ালগুলো ভেঙে পড়বে, পিঁপড়ে এবং অন্যান্য অনেক কীটপতঙ্গ এই পথ অতিক্রম করে যাবে, ধুলো জমতে থাকবে, ঘাস আর শুকনো পাতার টুকরো হাওয়ায় উড়ে বা অন্যভাবে এখানে এসে পড়বে, কালক্রমে দাগটা অদৃশ্য হয়ে যাবে একেবারে। কোনো দাগ দেখে সেটা কত পুরনো তা বিচার করার কোনো বাধা ধরার নিয়ম নেই। সে দাগ বাঘের বা চিতারই হোক কিংবা সাপের বা হরিণেরই হোক, কখন প্রাণীবিশেষ এই দাগ একে রেখে চলে গেছে তা মোটামুটি নির্ভুল নির্ণয় করতে গেলে খুঁটিয়ে লক্ষ্য করতে হয়, সঙ্গে সঙ্গে আরও কয়েকটা ব্যাপার ভেবে নিতে হয়। যেমন ধরা যাক, থাবার ছাপ পড়েছে কোথায়, ছায়ায় না ফাঁকা জমিতে, পড়েছে কখন, দিনে না রাত্রে, যখন অনেক পোকামাকড় চলাফেরা করে, যখন সাধারণত বাতাস বয়, কিংবা যখন শিশির ঝরে নয়তো গাছ থেকে টুপটুপ করে পড়ে। এইসব মিলিয়ে একটা মোটামুটি ঠিক সময় আঁচ করে নেওয়া যায়। বর্তমান ক্ষেত্রে আমরা নিশ্চিত যে দাগটা টাটকা, কিন্তু এইটুকু জানলেই তো চলবে না। এখন আবার দেখতে হবে চিতাটা পুরুষ না স্ত্রী, যুবক না বৃদ্ধ, বড় না ছোট। থাবার ছাপ যেরকম গোল তাতে বোঝা যাচ্ছে এ হলো পুরুষ চিতা। পায়ের পাতায় কোনো ফাটল বা ভাঁজ না থাকায়, পায়ের আঙুলগুলো গোল গোল হওয়ায় আর সমস্ত ছাপটার মধ্যে একটা নিটল ভাব থাকায় বোঝা যায় যে চিতাটা অল্প বয়স্ক। অনেকদিন ধরে লক্ষ্য করে দেখে থাকলে পায়ের ছাপ থেকে জন্তু জানোয়ারের আয়তন অনুমান করা যায়। এ ব্যাপারে খানিকটা অভিজ্ঞতা হলেই চিতা বা বাঘের দৈর্ঘ্য বলে দেওয়া যায়। বড়জোর ইঞ্চি দুয়েক এদিক ওদিক হতে পারে। মির্জাপুরের কোলদের বাঘের মাপের কথা জিজ্ঞাসা করলে একটা ঘাসের শীষ নিয়ে তারা থাবার ছাপটা মেপে নেয়, তারপর ঘাসটা মাটিতে রেখে হাতের আঙুল দিয়ে মেপে দেখে। এই উপায়ে ওরা কতটা নির্ভুল হতে পারে জানি না, তবে থাবার ছাপের মোটামুটি আকৃতি দেখে আমি কোনো জন্তুর দৈর্ঘ্য ও আকৃতি সম্বন্ধে একটা ধারণা করে নিই। কারণ যে উপায়ে গ্রহণ করা হোক তা আন্দাজ বইতো আর কিছু নয়। একটু এগিয়ে গেলেই পথটা যেখানে জলধারা পার হয়ে এগিয়ে গেছে সেখানে খানিকটা শক্ত বালিভরা জমি, তার একদিকে পাথরের স্তূপ আর অপরদিকে উঁচু তীর। এই বালির ওপর দিয়ে একপাল চিতল হরিণ চলে গেছে। জঙ্গলে ঘুরতে ঘুরতে চিতল বা সম্বরের পালে কটা হরিণ আছে গুনতে সবসময়ই বেশ মজা লাগে, আর সঙ্গে সঙ্গে আলাদা করে প্রত্যেকটি হরিণকে লক্ষ্য করে দেখে নিলে পরবর্তীকালে দেখা পেলে পালটাকে চেনা যায়, দলের কোনো ক্ষতিবৃদ্ধি হয়েছে কিনা বোঝা যায়। তাছাড়া দলটার সঙ্গে যেন একটা চেনা পরিচয় গড়ে ওঠে। ফাঁকায় থাকলে দলে কটা পুরুষ তা গণনা করা, তাদের শিঙের দৈর্ঘ্য বা আকৃতি লক্ষ্য করা, কিংবা কটা হরিণী বা বাচ্চা আছে তা গণনা করা কঠিন নয়। কিন্তু যখন একটা মাত্র হরিণ দেখা যায় আর অন্যগুলো আড়ালে থাকে, তাদের আড়াল থেকে বার করে আনার একটা পদ্ধতি 10 বারের মধ্যে 9 বারই সফল হতে দেখা গেছে। তার পিছু নিয়ে যতটা কাছাকাছি আসা সম্ভব এসে কোনো গাছ বা ঝোপের পেছনে লুকিয়ে পড়ে চিতার ডাক ডেকে উঠুন। সব জন্তুই শব্দের উৎস নিখুঁত আন্দাজ করতে পারে, তাই যেই দেখবেন হরিণটা আপনার দিকে ফিরেছে, গাছের গুড়ির আড়াল থেকে কাঠটা একটুখানি বার করে আস্তে দু একবার ওপরে নিচে দোলান, কিংবা ঝোপ হলে তার কয়েকটা পাতা নাড়িয়ে দিন। নড়াচড়াটা লক্ষ্য করলেই হরিণটা ডাকতে শুরু করবে, তার দলের সকলে বেরিয়ে এসে তার দুদিকে সার বেঁধে দাঁড়াবে। একবার দলের 50টা চিতলি সার বেঁধে আমায় দেখা দিয়েছে, আমি নিশ্চিন্তে তাদের ছবি তুলেছি। তবে একটু সাবধান করে দিচ্ছি, যতক্ষণ না একেবারে নিশ্চিত হচ্ছেন যে বনের ওই অঞ্চলে আপনি ছাড়া আর কেউ নেই, ততক্ষণ পর্যন্ত কখনো চিতার ডাক ডাকবেন না, এবং সেক্ষেত্রেও চারদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। কারণ বলছি,
একদিন রাত্রে আমি শুনি একটা চিতা ক্রমাগত ডেকে চলেছে। তার আওয়াজ শুনে ভাবলাম সে বিপন্ন। পরদিন আলো ফোটার আগেই আমি বেরিয়ে পড়লাম কি তার হয়েছে খোঁজ করতে। সে যেদিক থেকে ডাকছিল রাত্রের মধ্যে কখনো চলে গেছে সেদিক থেকে। সকালে ডাক শুনে মনে হলো খানিকটা দূরের একটা পাহাড়ে সরে গেছে। পশুদের পায়ে চলা পথ ধরে একটা ফাঁকা মতো জায়গায় পৌঁছলাম। এখান থেকে চিতাটাকে দেখতে পাব সে আমায় দেখতে পাবার আগে। সেখানে একটা বেড়ার থামের আড়ালে শুয়ে পড়ে আমি তার ডাকের সাড়া দিলাম। প্রায় আধ ঘন্টা ধরে চলল এই ডাকা আর সাড়া। এগিয়ে আসছে চিতাটা, কিন্তু আস্তে আস্তে এবং অত্যন্ত সন্তর্পণে। শেষ পর্যন্ত যখন সে আমার 100 গজের মধ্যে এসে গেল, তখন আমি ডাক বন্ধ করলাম। যে কোনো মুহূর্তে চিতাটার প্রতীক্ষায় আমি উপুড় হয়ে শুয়েছিলাম, হাতের ওপর থুতনি রেখে। এমন সময় পেছনে পাতার খসখস শব্দ শুনে মাথা ফিরিয়ে তাকাতেই একটা বন্দুকের নল সোজা আমার চোখে পড়ল। আগের দিন রাত্রে নৈনিতালের ডেপুটি কমিশনার ক্যাসেলস আর কর্নেল ওয়ার্ড বনবাংলায় এসেছেন এবং আমার অজান্তেই তারা এক চিতার বাচ্চাকে গুলি করেছেন। রাত্রে তার মায়ের ডাক শোনা যায়। ঠিক ভোরবেলায় ওয়ার্ড একটা হাতি করে তাকে মারতে বেরিয়ে পড়েন। মাটিতে শিশির আর ওস্তাদ মাহুত। নিঃশব্দে সে হাতি নিয়ে এগিয়ে এসেছে। তার আর আমার মধ্যে তখন কেবলমাত্র এক সারি গাছের ব্যবধান। ওয়ার্ড আমাকে সেখানে হয়তো দেখতে পেতেন, কিন্তু প্রথমত তার বয়স হয়েছে, তার উপর আবার ভোরের আলো খুব স্পষ্ট ছিল না। ফলে যখন তিনি তার রাইফেলের সাইটটা ঠিক করে আমার কাঁধে লক্ষ্য স্থির করতে পারলেন না, তখন ইঙ্গিতে হাতিটাকে এগিয়ে যেতে বললেন। আমাদের ভাগ্য ভালো যে গাছপালা ডিঙিয়ে হাতিটা যখন মাত্র 10 গজের মধ্যে এসে পড়েছে আর মাহুতের ইঙ্গিতে সেও বৃদ্ধ, ওয়ার্ড দ্বিতীয়বার বন্দুকটা বাগিয়ে ধরবার চেষ্টা করছেন, এমন সময় হাতিটা একটা নোয়ানো ডালে পা দিয়ে শব্দ করতে আমি মাথা ফেরাতেই একটা ভারী বন্দুকের নল আমার একেবারে চোখের সামনে ঝলকে উঠল। চিতল হরিণের যে পাল্টার পদচিহ্ন অনুসরণ করে আমরা চলেছি, আগের দিন সন্ধ্যায় তারা বালিভরা জমিটার ওপর দিয়ে চলে গেছে। এটা বোঝা যায় রাতের যেসব কীটপতঙ্গ তাদের পদরেখা অতিক্রম করে গেছে তা থেকে, আর ঝুলে পড়া একটা গাছ থেকে যে শিশির পড়েছে তা থেকে। দলটা এখন 1 মাইল কি 5 মাইল দূরে, হয়তো কোনো ফাঁকা জায়গায় কিংবা কোনো ঝোপ জঙ্গলের আড়ালে। তবু আমরা গুনে দেখব কটা ছিল, বলছি কিভাবে। ধরা যাক কোনো চিতল হরিণের দাঁড়ানো অবস্থায় সামনের আর পেছনের পায়ের খুরের দূরত্ব 30 ইঞ্চি। এবার একটা কাঠ দিয়ে বালির ওপর এই চিহ্নের সমকোণে একটা রেখা টানুন। এই রেখা থেকে 30 ইঞ্চি মেপে নিন। মাপা সহজ, কারণ আপনার জুতো 10 ইঞ্চি লম্বা। এবার এই রেখা থেকে প্রথম রেখাটার সমান্তরালে আর একটা রেখা টানুন। এবার কাঠিটা নিয়ে গুনে দেখুন এই দুই রেখার মধ্যে কতগুলো খুরের চিহ্ন আছে, আর সেই সঙ্গে প্রতিটি দাগ বরাবর কাঠিটা দিয়ে একটা করে চিহ্ন করে যান। ধরুন গুনে দেখলেন 30, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করুন। তাহলেই আপনি একরকম নিশ্চিন্ত হয়ে বলতে পারবেন যে আগের দিন সন্ধ্যায় 15টা চিতলের একটা দল এখান দিয়ে চলে গেছে। বন্য বা গৃহপালিত যে কোনো জন্তুর সংখ্যা স্থির করতে এ পদ্ধতি কার্যকরী হবে, তবে খুব বেশি সংখ্যায় হলে হয়তো নিখুঁত হবে না। ধরুন 10টা পর্যন্ত, তার বেশি হলে, নিখুঁত না হলেও তার কাছাকাছি হবে, যদি অবশ্য সামনের পা আর পেছনের পায়ের দূরত্বটা জানা থাকে। ছোট ছোট প্রাণী যথা বনকুত্তা, শুয়োর বা ভেড়ার ক্ষেত্রে এই দূরত্ব 30 ইঞ্চির কম, আর সম্বর বা গৃহপালিত গরু মোষের 30 ইঞ্চির বেশি। আমি যখন জঙ্গলে যুদ্ধের প্রশিক্ষণের দায়িত্বে ছিলাম, তখন যারা আমার সঙ্গে ছিলেন না তাদের অবগতির জন্য বলছি, জঙ্গলে মানুষের পায়ের চিহ্ন থেকেও অনেক খবরই সংগ্রহ করা সম্ভব। সে চিহ্ন রাস্তার ওপর পশু চলা পথে বা অন্য যেখানেই হোক না কেন। ধরা যাক আমরা কোনো শত্রুর এলাকায় কোনো পশু চলা পথের ওপরে এসে পড়েছি যেখানে পায়ের চিহ্ন আছে। পদচিহ্নগুলো দেখে তাদের পরিমাপ, তাদের আকৃতি, কাটা আছে কি না, গোড়ালিতে লোহা আছে কি নেই, জুতোর সোল চামড়ার না রবারের ইত্যাদি জেনে নিয়ে আমরা এই সিদ্ধান্তে আসি যে এই চিহ্ন আমাদের লোকদের জুতোর নয়, শত্রুপক্ষের। এ বিষয়ে নিশ্চিত হবার পর আমাদের দেখতে হবে তারা কখন এখান দিয়ে গেছে
এবং দলে কজন ছিল। সময়টা কিভাবে হিসেব করতে হবে তা আপনারা জানেন। এবার সংখ্যাটা নির্ণয় করতে হলে আমাদের এই চিহ্ন কেটে একটা রেখা টানতে হবে, আর এই রেখার ওপর এক পায়ের আঙুলগুলো রেখে 30 ইঞ্চি তফাতে পা ফেলতে হবে। তারপর সেই চিহ্নের ওপর দিয়ে আর একটা রেখা টানতে হবে। এই দুই রেখার মধ্যবর্তী গোড়ালির ছাপগুলো থেকে আরও অনেক তথ্য আবিষ্কার করা সম্ভব। যেমন ধরুন, কত বেগে তারা চলছিল। স্বাভাবিক পদক্ষেপে চলবার সময় মানুষের শরীরের ওজন সমভাবে তার পদচিহ্নের ওপর পড়ে, এবং পদক্ষেপের দূরত্বটা হয় মানুষের দৈর্ঘ্য অনুযায়ী 30 থেকে 32 ইঞ্চি। গতি যত বাড়িয়ে দেওয়া হয় গোড়ালির চাপ তত কম পড়ে আর আঙুলের চাপ তত বাড়তে থাকে, এবং পদক্ষেপের দূরত্ব তত দীর্ঘ হতে থাকে। গোড়ালি কম চাপ, আঙুলে বেশি, ক্রমেই আরও স্পষ্ট হয়ে ওঠে, এবং শেষ পর্যন্ত পূর্ণ বেগে দৌড়ের সময়ে কেবলমাত্র গোড়ালির সামান্য ছোঁয়া আর আঙুলের ছাপ মাটিতে ফুটে ওঠে। দলে অল্প সংখ্যক লোক থাকলে, অর্থাৎ 120 থেকে 150 মধ্যে হলে হিসেব করা সম্ভব তার মধ্যে কেউ খুঁড়িয়ে চলছে কিনা, এবং কেউ আহত হয়েছে কিনা তাও আন্দাজ করা যায় রক্তের দাগ থেকে। জঙ্গলে কখনো কেটেকুটে গেলে একটা ছোট নিতান্ত অকিঞ্চিতকর চারাগাছের খবর আপনাদের দিতে পারি, যা শুধু রক্ত বন্ধ করবে না, আমার জানা যে কোনো ওষুধের চেয়ে ভালোভাবে সারিয়ে তুলবে। সব জঙ্গলেই এ গাছ পাওয়া যায়, লম্বায় 12 ইঞ্চির মতো, আর এর লম্বা সরু বোটায় যে ফুল ফোটে তা দেখতে কতকটা ডেজি ফুলের মতো। এর পাতাগুলো শাঁসালো, আর ক্রিসান্থেমামের পাতা যেমন, তেমনই করাতের মতো আকৃতির। কয়েকটা পাতা নিয়ে প্রথমে ধুয়ে পরিষ্কার করতে হবে যাতে ধুলো না থাকে, তারপর আঙুলের চাপ দিলেই ক্ষতস্থানে রস পড়বে, প্রচুর রস লাগাবেন, ব্যাস, আর কোনো চিকিৎসার দরকার হবে না, এবং ক্ষতটা বিশেষ গভীর না হলে 2-1 দিনে সেরে যাবে। নামটাও সার্থক, ব্রহ্মবুটি, অর্থাৎ ঈশ্বরের ফুল। যুদ্ধের কবছর আপনাদের অনেকেই ভারত ও ব্রহ্মের জঙ্গলে আমার সঙ্গে ছিলেন। যদি আমি তখন সময়ের অভাবে আপনাদের বেশি খাটিয়ে থাকি তো নিশ্চয়ই এতদিনে আপনারা আমাকে ক্ষমা করেছেন, এবং তখন যা আমরা একসঙ্গে শিখেছি নিশ্চয় সেসব ভুলে যাননি। যেমন ধরুন, কোন কোন ফুল আর ফল খাওয়া নিরাপদ, খাবারযোগ্য শেকড় কোথায় মিলতে পারে, চা আর কফির অভাবে কি খাওয়া যেতে পারে, জ্বর জারিতে, ঘায়ে বা গলার ব্যথায় কোন চারা গাছ বা কোন গাছের ছাল খেতে হবে, স্ট্রেচার হিসেবে কোন লতার ব্যবহার চলবে, ভারী মালপত্র বা বন্দুক কোন লতায় বেঁধে নদী বা দড়ি পার হতে হবে, কিভাবে চললে পায়ে ফোসকা পড়বে না, ঘামাচি হবে না, কিভাবে আগুন জ্বালাতে হবে, ভিজে বনে কিভাবে শুকনো কাঠ মিলবে, বন্দুক না নিয়ে কিভাবে শিকার করা সম্ভব, উপযুক্ত পাত্র না থাকলেও কিভাবে চা করা যাবে, নুনের অভাব কিসে মিটবে, কি করে সাপের কামড়ের, ঘায়ের বা পেটের অসুখের চিকিৎসা হবে, এবং শেষ পর্যন্ত কিভাবে জঙ্গলের মধ্যে শরীর ঠিক রাখা যাবে আর সমস্ত বন্যপ্রাণীর সঙ্গে শান্তিতে বাস করা যাবে। এই সমস্ত এবং এই রকম আরও অনেক কিছুই আপনারা আর আমি একসঙ্গে শিখেছি। আমরা জড়ো হয়েছিলাম কত জায়গা থেকে, ভারতের পার্বত্য ও সমতল অঞ্চল থেকে, ব্রিটেনের নগর গ্রাম থেকে, আমেরিকার যুক্তরাষ্ট্র থেকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও অন্য দেশ থেকে। বাকি জীবনটা জঙ্গলে জঙ্গলে কাটাবো এই উদ্দেশ্য নয়, নিজেদের আর পরস্পরের মধ্যে সাহস সঞ্চারের উদ্দেশ্যে, অজানার ভয়কে জয় করতে আর শত্রুকে দেখাতে যে তাদের চেয়ে মানুষ হিসেবে আমরা উচ্চ স্তরের। তবে যা কিছু শিখেছি সেসবই অত্যন্ত ভাষা ভাষা, কারণ প্রকৃতির জ্ঞান ভাণ্ডারের না আছে শুরু, না আছে সমাপ্তি। বসন্ত প্রভাতের অনেকটা সময়ই এখনো আমাদের হাতে রয়েছে। আমরা এসে পৌঁছেছি পাদশৈল অঞ্চলে, সমতল ভূমি পার হয়ে। এখানকার উদ্ভিদ আলাদা, এখানকার বহুতর বট আর প্লাম গাছে ফলের লোভে অনেক রকমের পাখির আড্ডা বসে। তাদের মধ্যে সবচেয়ে চোখে পড়ে বড় বড় ধনেশ পাখি। এদের অদ্ভুত অভ্যাস মেয়ে পাখিদের বাসায় আটকে রাখা। এর ফলে পুরুষ পাখিদের ওপর একটা ভীষণ চাপ পড়ে, কারণ যতদিন পেটে ডিম থাকে মাদিরা ভয়ঙ্কর মোটা হতে থাকে, এবং ডিম পাড়ার পর সচরাচর তারা 2টো ডিম পাড়ে, তাদের ওড়ার ক্ষমতা থাকে না।
পুরুষকে তখন সমস্ত পরিবারের খাদ্য সংস্থানের জন্য প্রাণান্ত পরিশ্রম করতে হয়। বেঢপ চেহারা, শব্দযন্ত্র লাগানো, প্রকাণ্ড ঠোঁট আর ভারী শরীর নিয়ে কষ্ট করে ওরা। এসব দেখে মনে হয় যেন বিবর্তনের ইতিহাসে তাদের কথা কেউ ভাবেনি। বাসার মুখ এটে দিয়ে ছোট্ট একটা ফাঁক রাখা, যেখান দিয়ে মাদি ধনেশ ঠোঁটের আগাটা মাত্র গলিয়ে দিয়ে মদ্দার নিয়ে আসা খাবার খেতে পারে। এ অভ্যাস সম্ভবত প্রাগৈতিহাসিক যুগ থেকে চলে আসছে, যখন আজকের দিনের চেয়ে তার শত্রু ছিল অনেক বেশি শক্তিশালী। ফাঁপা গাছের ভিতরে বা গাছে ফোকর তৈরি করে যেসব পাখি বাসা বাঁধে তাদের সকলের শত্রু এক। এদের মধ্যে কয়েক জাতের পাখি একেবারেই অসহায় ও নিরস্ত্র। তাই প্রশ্ন ওঠে, কেন তাহলে কেবলমাত্র ধনেশ পাখি? শক্তিশালী একজোড়া ঠোঁট থাকায় যার আত্মরক্ষার শক্তি বরং সকলের চেয়ে বেশি, এভাবে তার বাসা বন্ধ করে থাকে? ওর আরও একটা অভ্যাস যা অন্য কোনো পাখির মধ্যে আমি দেখিনি, রং দিয়ে পালক সাজানো। রংটা হলদে এবং রুমাল দিয়ে মুছলেই উঠে যায়। এটা থাকে লেজের ওপরের একটা ছোট থলেতে। দুই ডানার প্রস্থের ওপর সে এটা ঠোঁটে করে মাখিয়ে দেয়। বৃষ্টি হলেই যা ধুয়ে যায় এমন জিনিস কেন ধনেশ তার পিঠে লাগায় জানি না। একমাত্র যুক্তি যা আমার মনে হয়, শত্রুর আক্রমণ এড়াবার জন্যে আত্মগোপনের চেষ্টা। কোন সুদূর অতীতে যার প্রয়োজন হয়েছিল, আজকের দিনে তার একমাত্র শত্রু হল চিতা, এবং যে চিতা রাত্রে শিকার করে এহেন আত্মগোপন প্রচেষ্টা তার বিপক্ষে কার্যকরী হয় না। ধনেশ ছাড়া আরও অনেক ফলাহারী পাখি এইসব বট আর প্লাম গাছে বাসা বাঁধে। এদের মধ্যে আছে দুরকম হরিয়াল, দুরকম বসন্ত বাউরি, চার রকম বুলবুল প্রভৃতি। সাদামুড়ি ছোট পেঙারা তাদের সুউচ্চ বাসা ছেড়ে যায় সব পাখির শেষে, আবার ফিরেও আসে সব পাখির আগে। বটগাছগুলোর কাছে আছে একটা দাবানল পথ, এটাকে কেটে গেছে সেই বহু ব্যবহৃত পশু চলা পথ, যেটা সিধে পাহাড় বেয়ে সেই ভোল পর্যন্ত গেছে, যেটার কাছে ঝর্ণার জল জমে একটা জলাশয়ের সৃষ্টি হয়েছে। ভোল আর এই জলাশয়ের মাঝামাঝি জায়গায় আছে একটা গাছের গুড়ি। একটা বেটে খাটো কুসুম গাছ এখানে ছিল, চোরা শিকারীরা এর ডালে বারবার মাচান বাঁধত। ভোলে বা জলাশয়ে গুলি করা নিষেধ, কিন্তু চোরা শিকারীরা শিকারের নিয়ম মেনে চলে না। তাই যখন বারবার মাচান ভেঙে দিয়েও কোনো কাজ হলো না, তখন আমি কেটেই দিলাম গাছটা। শুনেছি নাকি মাংসাশী প্রাণীরা ভোলে কিংবা জলাশয়ে প্রাণ বধ করে না। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মাংসাশী প্রাণীদের যতই বিচার বিবেচনা থাকুক, ভারতে কিন্তু ভোলে হত্যা করায় তাদের বিবেকে বাধে না। বলতে কি, তারা এইসব জায়গাতেই হত্যা করে বেশি দেখবেন। এই ভোলের কাছে অনেক হাড় আর শিং ছড়িয়ে রয়েছে, সজারুরা তার কিছু কিছু খেয়ে গেছে। হরিণ আর বানররা থাকে এমন যে কোনো বনের মধ্যে ভোল থাকলেই তার ধারে এই দৃশ্য দেখবেন। চলুন এবার ভোলের উপরকার পাহাড় বেয়ে উঠি, সেইখানটায় যেখান থেকে পাদশৈল আর তার চারপাশের জঙ্গল দেখা যেতে পারে। আমাদের সামনেই সেই বিস্তীর্ণ জঙ্গল, যার মধ্য দিয়ে আমরা এইমাত্র সেই জলাশয়টার কাছে এসে পড়েছি যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এ বন প্রকৃতির হাতে গড়া। এখানকার কাঠের বাজার নেই বলে মানুষের সর্বধ্বংসী হাত এ বনকে স্পর্শ করেনি। সামনে হালকা সবুজ ঝোপ দেখা যাচ্ছে, শিশু গাছের চারার কোল। এর জন্ম হয়েছে পাদশৈল থেকে বন্যার জলে ধুয়ে আসা বীজ থেকে। এই চারা পরবর্তীকালে পরিণত আকার লাভ করে গরুর গাড়ির চাকা বা আসবাবপত্র তৈরির প্রয়োজনে সেরা কাঠ হিসেবে গণ্য হয়। ঘন সবুজ যে ঝোপগুলির মধ্যে লাল ফলের কাঁদি দেখছেন, ওগুলো হলো রুনি গাছ। ওই গাছ থেকে আসে সেই মসৃণ রেণু, ব্যবসায়িক ক্ষেত্রে যার নাম কমলা। গরিব মানুষেরা যখন পাখিদের মতো খাবারের আশায় আর শীতের ভয়ে উঁচু পাহাড় থেকে পাদশৈলে নেমে আসে, তখন তারা কাছ থেকে একটি দিন ছুটি নিয়ে ছেলে বুড়ো সবাই কমলার সন্ধানে জঙ্গলে গিয়ে ঢোকে। কমলা হলো এক ধরনের লাল রেণু। এই রেণু রুনি ফলের গায়ে লেগে থাকে। কমলা সংগ্রহ করতে হলে প্রথমে গাছের ডাল কেটে নিতে হয়, তারপর ফলগুলো ছাড়িয়ে নিয়ে একটা বড় সরু ঝুড়িতে রেখে ঝুড়ির গায়ে ফলগুলোকে ঘষে নিতে হয়। রেণুগুলো তখন ঝুড়ির ফাঁক দিয়ে বেরিয়ে গিয়ে পড়ে কোনো চিতল হরিণের চামড়া
বা এক ফালি কাপড়ের ওপর। যখন প্রচুর ফলন হয়, সংসারের পাঁচজন স্বামী স্ত্রী আর তিন ছেলেমেয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত কাজ করে দু সেরের মতো কমলা সংগ্রহ করতে পারে, বাজারে তার দাম 1 টাকা থেকে 2 টাকা পর্যন্ত হয়ে থাকে। ভারতে ও মধ্যপ্রাচ্যে এই রেণুর ব্যবহার হয় পশম রং করতে, এবং অসৎ ব্যবসায়ীরা এর সঙ্গে ইটের গুঁড়ো মেশানো শুরু করবার আগে মাখন রং করার জন্যে আমেরিকার যুক্তরাষ্ট্রেও এর বহুল প্রচলন ছিল। ওষুধের কাজেও এর ব্যবহার আছে। সর্ষের তেলে রুনির ফল সেদ্ধ করে বাতের যন্ত্রণায় উপকার পাওয়া যায়। শিশু আর রুনি গাছের মধ্যে মধ্যে আছে খয়ের গাছ, পালকের মতো হালকা তার পাতা। শুধু লাঙলের ফলা তৈরির কাজেই নয়, উত্তরপ্রদেশের হাজার হাজার দরিদ্র মানুষ খয়ের এক কুটির শিল্প গড়ে তুলেছে। এই শিল্প শীতকালীন, 4 মাস ধরে দিন রাত্রি মানুষ পরিশ্রম করে চলে। এ থেকে হয় পানে খাওয়ার খয়ের, আর সেই সঙ্গে ফাউ হিসেবে পাওয়া যায় খাকি রং, পোশাক বা মাছ ধরা জাল রাঙানোর কাজে যার ব্যবহার। আমার বিশ্বাস, মির্জা নামে আমার এক বন্ধুই প্রথম এর এই গুণ আবিষ্কার করে, এবং তাও নিতান্ত ঘটনাচক্রেই। একদিন লোহার পাত্রে খয়ের সেদ্ধ হচ্ছিল, মির্জা ঝুঁকে পড়ে দেখছিল। এমন সময় তার সাদা রুমালটা পড়ে যায় খয়েরের মধ্যে। একটা কাঠ দিয়ে রুমালটা তুলে নিয়ে মির্জা কাচতে দেয় সেটা, কিন্তু কেচে আসার পর যখন মির্জা দেখল রুমালের দাগ একটুও ওঠেনি, তখন সে ধোপাকে ধমক দিয়ে আবার সেটা কাচতে দিল। কিন্তু ধোপা ফিরে এসে বললে যে দাগ ওঠাবার যত পদ্ধতি তার জানা আছে সব প্রয়োগ করেও সে এ দাগ ওঠাতে পারেনি। মির্জা তখন বুঝল যে সে একটা পাকা রং আবিষ্কার করেছে। ইজ্জতনগরে তার তৈরি ফ্যাক্টরিতে এখন দিব্যি এই রং তৈরির কাজ চলছে। সবুজের অনেক রকম ফেরের সঙ্গে, কারণ প্রত্যেক গাছেরই একটা নিজস্ব রং আছে। দেখা যায় উজ্জ্বল কমলা, সোনালি, গোলাপি, লাল ইত্যাদি রঙের সমারোহ। যে গাছের কমলা রঙের ফুল তার নাম ঢাক। এ থেকে যে পদ্মরাক রঙের আঠা বেরোয় তা দিয়ে সবার সেরা রেশম রং করা হয়। এখানে আছে 3 ফুট দীর্ঘ ডাল ভর্তি সোনালি ফুল অমল তাস। এর 2 ফুট লম্বা বেলনাকৃতি বীজাধারের মিষ্টি রসে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কুমায়ুনের সর্বত্রই এর ব্যাপক ব্যবহার আছে। আর আছে রক্তকাঞ্চন, হালকা বেগুনি রঙের ফুল। গোলাপি ফুলগুলো কুসুম গাছের, আর হালকা থেকে ঘন গোলাপি যেগুলো স্তূপীকৃত দেখা যাচ্ছে সেগুলো কোনো ফুল নয়, কচি কচি পাতা। লাল ফুলগুলো শিমুল গাছের। ফুলের মধুপাই সব রকম পাখির, আর যত বানর আর হরিণ আর শুয়োর এই শাঁসালো ফুল খায় তাদের অত্যন্ত প্রিয়। কিছুকাল পরে ফুলগুলি খসে গিয়ে শুধু শক্ত বীজাধারটা রয়ে যায়। এপ্রিল মাসে যখন গরম বাতাস বইতে থাকে তখন এগুলো ফেটে উড়ে যায় মেঘের মতো সাদা তুলো। এর প্রত্যেকটি ভাগে থাকে 1টা করে বীজ। প্রকৃতির উদ্যানকে আবার এরা উদ্ভিদে ভরে তোলে। পাখি বা পশু যেসব বীজ স্থানান্তরে নিয়ে যায় না, সেগুলো আবার এমনভাবে তৈরি যাতে বাতাসে উড়ে দিকবিদিক ছড়িয়ে পড়তে পারে। অবশ্য এর ব্যতিক্রমও আছে। নারকেল, তার শক্ত খোসাটাই সমুদ্রের ঢেউয়ে ভেসে ভেসে দেশ দেশান্তরে গিয়ে থাকে। খালটার ওপারে আমাদের গ্রাম, ওখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল। উজ্জ্বল সবুজ আর সোনালি ছোপ থেকে বোঝা যাবে কোথায় গমের অঙ্কুর বেরোচ্ছে আর কোথায় সর্ষে ক্ষেত ফুলে ভরে উঠেছে। গ্রামের পাদদেশের সাদা রেখাটা হলো সীমান্তের প্রাচীর, ওটা তৈরি করতে 10 বছর লেগেছিল। দেওয়ালটার ওপারে বনের বিস্তার শেষ পর্যন্ত দিগন্ত রেখায় গিয়ে মিশেছে। পূর্বে আর পশ্চিমে যত দূর চোখ যায় সীমাহীন বনের পর বন, আর আমাদের পেছনে শৈলশিরার পর শৈলশিরা, শেষ পর্যন্ত চিরতুষার রাজ্যে পৌঁছেছে। বিরাট হিমালয়ের ছায়ায় এই শান্ত সুন্দর পরিবেশে আমরা বসে আছি। আমাদের ঘিরে বন বসন্তের নতুন সাজে সেজেছে। বাতাসের প্রতি তরঙ্গে ভেসে আসছে ফুলের সুগন্ধ। বহুতর পাখির গানের খুশিতে বাতাস স্পন্দমান। এখানে বসলে আমরা কিছুকালের জন্য দৈনন্দিন জীবনযাত্রার ক্লেদ ভুলে প্রাণীজগতের স্বাদ গ্রহণ করতে পারি, কারণ এখানে
জঙ্গলের আইন বিরাজমান। সে আইন মানুষের তৈরি আইন থেকে শুধু পুরনোই নয়, অনেক ভালো। এ আইনে প্রত্যেকের নিজের মতো জীবন ধারণের অধিকার, ভবিষ্যতের চিন্তায় সেখানে কোনো দুশ্চিন্তা, কোনো উদ্বেগ, কোনো দুঃখের অবকাশ নেই। বিপদ সেখানে সকলেরই আছে, কিন্তু তাতে জীবন আরও প্রাণময় হয়ে ওঠে এবং প্রতিটি প্রাণী সর্বদা সতর্ক থাকলেও জীবন উপভোগে বাধা ঘটে না। আপনার চারদিকে যে আনন্দের পরিব্যাপ্তি আপনি তা এখনও ধরতে পারবেন, কারণ এখন আপনি শব্দের উৎস নির্ণয় করতে শিখেছেন, ডাক শুনে প্রত্যেকটি পশু পাখিকে আলাদা করে চিনতে শিখেছেন এবং সে ডাকের কারণ জানতে পেরেছেন। বাদিকে দূরে একটা ময়ূর জোর বাঁধবে বলে ডেকে উঠল। ডাকটা শুনে আপনি বুঝতে পারলেন যে সে পুচ্ছ মেলে নাচছে ময়ূরের ঝাঁকটাকে আকৃষ্ট করবার জন্যে। আরও কাছে আছে এক বন মোরগ, আশেপাশের সব কিছুকে অবজ্ঞা করে সে ডেকে চলেছে, আর সেই ডাকের সাড়া যারা দিচ্ছে তাদের আওয়াজেও অবজ্ঞার ভাব সমান স্পষ্ট। লড়াই কিন্তু পারতপক্ষে ঘটে না, কারণ বনের মধ্যে লড়াই করা মানেই বিপদকে ডেকে আনা। দূরে ডান দিকে একটা পুরুষ সম্বর জঙ্গলকে সাবধান করে দিচ্ছে। সে দেখেছে একটা চিতা শুয়ে রোদ পোহাচ্ছে। এই চিতাটাকে আমরা ঘণ্টাখানেক আগে দেখেছি। সমানে ডেকে যাবে সম্বরটা যতক্ষণ না চিতাটা সেদিনের মতো ঘনঝোপের মধ্যে চলে গিয়ে এইসব প্রহরীর দৃষ্টির অগোচর হয়ে যাচ্ছে। আমাদের নিচের একটা ঝোপ থেকে অনেকগুলো পাখি পত্রবহুল কুঞ্জের আড়ালে একটা ঘুমন্ত ফুটকি প্যাঁচাকে আবিষ্কার করে সেই আবিষ্কার বন্ধুদের দেখাবার জন্য ডাকছে। তারা জানে যে এই জ্ঞানী জ্ঞানী দেখতে জীবটির কাছে এগোনো, এমনকি তার কানের কাছে চিৎকার করা পর্যন্ত এখন নিরাপদ, কারণ বাচ্চা কাছে থাকলেই সে কোচিত কখনো দিনের আলোয় হত্যা করে, নয়তো নয়। আর প্যাঁচাটাও জানে যে ওরা তাকে যতই ভয় বা ঘৃণা করুক তাদের থেকে তার কোনো ভয় নেই, এবং খেলা শেষ হলেই নিজে থেকেই ক্লান্ত হয়ে ওরা চলে যাবে, প্যাঁচা আবার ঘুমোতে পারবে। বাতাসে কেবলই শব্দ আর শব্দ, কিন্তু প্রতিটি শব্দই অর্থপূর্ণ। ওই যে চমৎকার নরম সুরটা কানে আসছে, ওটা হলো শ্যামার ডাক, লাজুক সঙ্গীকে প্রেম নিবেদন করছে। ট্যাপ 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 শব্দটা হলো একটা সোনালি পিঠ কাঠ ঠোকরাট, নতুন ডেরা গড়বে বলে একটা মরা গাছে গর্ত করে চলেছে। আর কর্কশ চিৎকারটা হলো একটা পুরুষ চিতলের আওয়াজ, প্রতিদ্বন্দ্বীকে সংগ্রামে আহ্বান করছে। আকাশে অনেক উঁচুতে একটা তিলিয়াবাজ চিৎকার করে চলেছে, তারও ওপরে একঝাঁক শকুনি স্থির হয়ে আকাশ পরিদর্শন করে বেড়াচ্ছে। গতকাল একজোড়া কাক শকুনিদের দেখিয়ে দেয় কোথায় একটা বাঘ তার মুড়ি লুকিয়ে রেখেছিল। জায়গাটা হলো একটা ঝোপ, সেই ঝোপটার কাছে আজ একটা ময়ূর নেচে চলেছে। আজও এখন উড়তে উড়তে ঘুরতে ঘুরতে তারা সেই রকম সৌভাগ্যের প্রত্যাশায় রয়েছে। এখানে সদলে বা একা বসে আপনি পুরো মাত্রায় অনুভব করতে পারবেন জঙ্গলের অভিজ্ঞতার তাৎপর্য আপনার কাছে কতটা, এবং সেই অভিজ্ঞতার ফলে অন্যের আত্মবিশ্বাস ও আনন্দ কি পরিমাণে বর্ধিত হয়েছে। জঙ্গলকে আর আপনি ভয় করেন না, কারণ আপনি জেনেছেন যে জঙ্গলে ভয় করবার মতো কিছু নেই। প্রয়োজন হলে আপনি জঙ্গলে বাস করতেও পারেন, কিছুমাত্র অস্বস্তিবোধ না করেই ঘুমিয়েও থাকতে পারেন যেখানে খুশি। দিক নির্ণয় করতেও শিখেছেন, বাতাসের গতি সম্বন্ধেও সজাগ হয়েছেন, কাজেই দিনে বা রাতে কোনো সময়েই জঙ্গলে পথ হারাবার ভয় আর আপনার রইল না। দৃষ্টিকে নিয়ন্ত্রিত করাটা প্রথমে খুব কঠিন হয়েছিল বটে, কিন্তু এখন আপনি জানেন যে আপনার দৃষ্টির পরিধি 180 ডিগ্রি, এবং সেই পরিধির মধ্যে যে কোনো নড়াচড়া আপনার দৃষ্টিগোচর হবে। জঙ্গলের যে কোনো প্রাণীর জীবনযাত্রার মধ্যেই আপনি অংশগ্রহণ করতে পারেন, কারণ তাদের ভাষা আপনি শিখেছেন এবং শব্দের উৎস নির্ণয় করার ফলে তাদের প্রতিটি চলাফেরাও এখন আপনার আয়ত্তে। নিঃশব্দে চলাফেরা বা নির্ভুল গুলি করা এখন আপনি শিখেছেন, এবং যদি বা কখনো কোনো প্রাণীকে গুলি করতে হয় তাহলেও কোনো রকম হীনমন্যতা আপনার মধ্যে থাকবে না, কারণ আপনি জানেন যে যত সুনামের অধিকারী সে হোক না কেন তার চেয়ে আপনার জ্ঞান বেশি, তার কাছ থেকে কিছুই আপনার শেখবার নেই বা তাকে ভয় করবারও কিছু নেই।
এবার ফেরার পথ ধরতে হবে, কারণ অনেকটা পথ আমাদের সামনে। ম্যাগি প্রাতরাশ নিয়ে বসে থাকবে, ফিরে যে পথে এসেছি সেই পথে, এবং যেখানে আমরা বালির ওপর চিতলের পায়ের চিহ্নের হিসেব নিচ্ছিলাম সে জায়গা পার হয়ে যে পথে চিতাটা জলস্থল পার হয়েছিল সেটা পার হয়ে পাদশৈল থেকে যে পলিমাটি ধুয়ে এসেছিল তাও পার হয়ে এসে এবার আমরা একটা গাছের ডাল টানতে টানতে নিয়ে যাব, যাতে আমাদের কোনো চিহ্ন না থেকে যায়। কারণ তাহলেই কাল বা পরশু বা যেদিনই আমরা আবার শিকারে যাব, বুঝতে পারব যে যা কিছু চিহ্ন আমাদের চোখে পড়ছে সে সমস্তই এই কদিনের মধ্যে সৃষ্টি হয়েছে। জঙ্গলের জ্ঞান সঞ্চয় করতে করতে এমন একটা বোধ গড়ে উঠতে পারে যা আমাদের আদিম পুরুষ থেকে বংশানুক্রমে আমাদের মধ্যে সঞ্চারিত হয়ে আসছে, যাকে আমরা বলবো জঙ্গল অনুভূতি। এই অনুভূতি যা আসে জঙ্গলে বহুকাল বন্যজন্তুর নিবিড় সান্নিধ্যের ফলে। এ হলো অবচেতন মনের বিকাশ, জঙ্গলের বিপদ সম্বন্ধে যা আমাদের সাবধান করে দেয়। অনেকেই সাক্ষ্য দেবেন, অনির্দেশ্য এক আবেগের বশে কাজ করে অনেক ক্ষেত্রে রক্ষা পেয়ে গেছেন। কোনো আসন্ন বিপদ সম্বন্ধে তা তাদের অবচেতন মনকে সাবধান করে দিয়েছে, কোনো ক্ষেত্রে তা হয়তো কোনো পথে অগ্রসর হতে বারণ করেছে। দেখা গেছে মুহূর্তকাল পরেই সেখানে একটা বোমা ফেটেছে, কোনো ক্ষেত্রে আবার কোনো বাড়ির কাছাকাছি অঞ্চল থেকে সরে যেতে বলেছে, পর মুহূর্তেই যেটা একটা গোলার আঘাতে ভেঙে পড়েছে। আবার কখনো কোনো গাছের তলা থেকে সরে যেতে বলেছে, পর মুহূর্তেই সে গাছে বাজ পড়েছে। এতে করে যে বিপদ সম্বন্ধে সাবধান করে দেওয়া হচ্ছে সে বিপদ ছিল জানা এবং আন্দাজ করা হয়েছিল। চৌগড় মানুষখেকোর কাহিনীতে আমি অবচেতন মনের এই সাবধান করে দেবার দুটো উদাহরণ দিয়েছি। মানুষখেকোর আক্রমণ থেকে যে সময়ে আমায় বিরত করা হয়, আমার সমস্ত মন তখন এই চিন্তায় একাগ্র হয়েছিল, কিভাবে মানুষখেকোটার কবল থেকে রক্ষা পেতে পারি। প্রথমবার বিরত করা হয়েছে একত্র জড়ো করা পাথরের ঢিবিটা থেকে, আর দ্বিতীয়বার একটা ঝুঁকে পড়া পাথরের থেকে যেটার তলা দিয়ে আমার চলে যাবার কথা ছিল। উভয় ক্ষেত্রেই তা ছিল যেমন স্বাভাবিক তেমনি সুবদ্ধ। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি যেখানে বিপদের সম্ভাবনা ছিল অজানা, তবুও অবচেতন মন থেকে সাবধান করে দেওয়া হয়েছে। এর একমাত্র ব্যাখ্যা যা আমার মনে আসে সে হলো জঙ্গল অনুভূতির চরম বিকাশ। শীতের কমাস কালাধুঙ্গিতে থাকতে মাঝে মাঝে আমি আমাদের প্রজাদের জন্য একটা সম্বর বা চিতল হরিণ শিকার করতাম। একবার তাদের কজন এসে আমায় মনে করিয়ে দিল যে অনেকদিন আমি তাদের জন্য কিছু শিকার করিনি। পরদিন একটা গ্রাম্য উৎসব ছিল, সেই উপলক্ষে তারা আমায় একটা চিতল মেরে দিতে অনুরোধ করল। এই সময়ে জঙ্গল অত্যন্ত শুকনো হওয়ায় শিকারের পিছু নেওয়া কঠিন হয়ে ওঠে, ফলে সূর্যাস্তের আগে কোনো শিকার করা গেল না, কেবল একটা হরিণ ছাড়া। অন্ধকারে হরিণটাকে নিয়ে যাওয়া সহজ হবে না ভেবে আমি চিতার ভয়ে সেটা ঢাকাঢাকি দিয়ে রেখে ফিরে এলাম। ঠিক করলাম পরদিন ভোরে দলবল নিয়ে গিয়ে ওটাকে আনব। আমার বন্দুকের আওয়াজ গ্রাম থেকে শোনা গিয়েছিল। বাড়ি ফিরতে দেখলাম জন দশ বারো লোক দড়ি আর একটা মজবুত বাঁশ নিয়ে আমাদের কুটিরের সিঁড়িতে আমার প্রতীক্ষায় রয়েছে। ওদের কথার উত্তরে জানালাম আমি হরিণ মেরেছি, আর বললাম পরদিন সূর্যাস্তের সময় গ্রামের গেটে আমার সঙ্গে দেখা করলে ওদের হরিণটার কাছে নিয়ে যাব। কিন্তু ওরা সেদিন রাত্রেই হরিণটা নিয়ে আসবে বলে তৈরি হয়ে এসেছিল, তাই বললে যে আমি যদি বলে দিই কোথায় সেটা রয়েছে তাহলে ওরা গিয়ে খুঁজে নিয়ে আসতে পারবে। আগে যখন আমি গ্রামবাসীদের জন্য হরিণ মেরেছি একটা চিহ্ন রেখে এসেছি, জঙ্গলটার সঙ্গে তারাও আমার মতোই পরিচিত। তাদের এখন শুধু বলে দিলেই হবে কোন দাবানল পথের বা বন্য জন্তুর বা গরুর চলার পথের কাছে সে চিহ্ন, সেই চিহ্ন থেকে তারা আমার নিশানা অনুসরণ করে যাবে। শিকার করা জীবজন্তু আবিষ্কারে এই পন্থা কখনো বিফল হয়নি, কিন্তু এক্ষেত্রে হরিণটা মেরেছি সন্ধ্যার পরে অন্ধকার রাত্রে, ফলে কোনো চিহ্ন রেখে আসা সম্ভব হয়নি।
ওরা ব্যস্ত হয়ে পড়েছিল সে রাত্রেই হরিণটা ভাগ করে নিয়ে পরদিনের ভোজের ব্যবস্থা করতে। তাই ওদের হতাশ করতে আমার ইচ্ছে হলো না। ওদের বললাম, পাওয়ালগড়ের দাবানল পথ ধরে 2.5 মাইল পর্যন্ত গিয়ে সুপরিচিত হলুদ গাছটার নিচে আমার জন্য অপেক্ষা করতে। ওরা বেরিয়ে চলে যেতে ম্যাগি আমার জন্যে যে চা তৈরি করে এনেছিল তা খেতে বসলাম। একজনের পিছনে একজন এইভাবে একদল মানুষের জঙ্গলের পথে চলতে যা সময় লাগে, একা মানুষের সময় লাগে তার চেয়ে অনেক কম। তাই আমি তাড়াহুড়ো করিনি। বন্দুক নিয়ে যখন আমি বেরিয়ে পড়লাম তখন একেবারে অন্ধকার হয়ে গেছে। সেদিন আমাকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অনেক মাইল হাঁটতে হয়েছে, কিন্তু আমার স্বাস্থ্য খুব ভালো থাকায় তার উপর আরও 5 মাইল বা 6 মাইল বিশেষ কিছু অসুবিধের ছিল না। অনেকটা আগে বেরিয়ে পড়া সত্ত্বেও যখন আমি তাদের নাগাল ধরে ফেললাম, হলুদ গাছটা তখনও খানিকটা দূরে। হরিণটা সহজেই খুঁজে পাওয়া গেল। তারপর সেটাকে বাসের সঙ্গে বাধা হয়ে গেলে আমি একটা সংক্ষিপ্ত পথ ধরে যাত্রা করলাম। এতে করে পথ 1/2 মাইল কম হলো। বাড়ি যখন ফিরলাম তখন রাত্রের খাওয়ার সময় হয়েছে। শুতে যাবার আগে স্নান করব, এই বলে আমি ম্যাগিকে খাবারের ব্যবস্থা করতে বলে হাত পা ধুতে গেলাম। সেদিন রাতে হাত পা ধোবার জন্য জামাকাপড় খুলতে গিয়ে আশ্চর্য হয়ে দেখি আমার হালকা রবারের জুতো লাল ধুলোয় ভরে গেছে, দু পায়েও লেগেছে ধুলো। পায়ের ব্যাপারে আমি অত্যন্ত সাবধানী, যে কারণে পায়ের জন্যে আমায় কখনো ভুগতে হয় না। তাই বুঝলাম না এত অসাবধানী আমি কি করে হলাম। ছোটখাটো এক একটা ব্যাপার মন থেকে কিছুতেই যেতে চায় না, আর মনে এলেই আমাদের মস্তিষ্কে যেখানে সংবাদ জমা হয় সেখানকার স্নায়ুতে পৌঁছে যায়, তারপর হঠাৎ রহস্যটা প্রকাশ হয়ে পড়ে। হয়তো কোনো মানুষের বা কোনো জায়গার নাম অথবা বর্তমান ক্ষেত্রে যেমন আমার পায়ের এই দুরবস্থার কারণ। কাঠগুদামে রেলপথ তৈরি হবার আগে যে বড় রাস্তা দিয়ে পাহাড়ের দিকে যানবাহন চলাচল হতো, সেই রাস্তা আমাদের গেট থেকে বোরপুল পর্যন্ত এক সরল রেখা। পুল ছাড়িয়ে 300 গজ এগিয়ে রাস্তাটা বেঁকে গেছে বাঁ দিকে। এই মোড়ের ডান দিকের রাস্তাটা সেই সময়ে পাওয়ালগড়ের দাবানল পথের সঙ্গে মিশেছিল। 100 গজ পর্যন্ত সেটা পাওয়ালগড়ের বর্তমান মোটর চলা পথের সঙ্গে সমান্তরাল হয়ে চলেছে। বোরপুল থেকে 50 গজ দূরে কোটা রোড ডান দিক থেকে এসে বড় রাস্তায় মিশেছে। এই দুই রাস্তার সংযোগস্থল আর মোড়টার মাঝামাঝি রাস্তাটা একটা অগভীর নিচু জায়গা দিয়ে চলে গেছে। ভারী ভারী গরুর গাড়ি চলার ফলে এই নিচু জায়গাটা লাল ধুলোয় ভরে উঠেছে, ফলে ধুলো এখানে 6 ইঞ্চি পুরু। এই ধুলো এড়াবার জন্যে এই ধুলোমাখা পথ আর বাঁ দিকের জঙ্গলের মাঝামাঝি জায়গার ওপর দিয়ে একটা সরু পায়ে চলা পথের সৃষ্টি হয়েছে। মোড়টার কাছের দিকে 30 গজের মধ্যে রাস্তাটা আর সরু পায়ে চলা পথটা একটা ছোট পুলের ওপর দিয়ে চলে গেছে। এই পুলের দেওয়াল 1 ফুট পুরু, 18 ইঞ্চি উঁচু, যাতে গরুর গাড়ি এখান থেকে নিচে পড়ে যেতে না পারে। বহু বছর হলো এই পুলটা অকেজো হয়ে রয়েছে। এই পুলের নিচের দিকে অর্থাৎ সরু পায়ে চলা পথটার দিকে রাস্তার সমান উঁচু, লম্বায় চওড়ায় 8-10 ফুট বালি ভরা জমি। আমার পায়ে এত ধুলো লাগলো কেন ভাবতে গিয়ে আমার মনে পড়ল, চা সেরে ওদের পিছন পিছন চলতে চলতে আমি পুলটার 100 গজ আগে পর্যন্ত এসে রাস্তাটা বাঁ দিক থেকে অতিক্রম করে ডান দিকে 6 ইঞ্চি পুরু ধুলোর ওপর দিয়ে গিয়েছিলাম। তারপর রাস্তাটার ডান দিকের ধার ঘেঁষে পুলটা পার হয়ে আবার রাস্তা অতিক্রম করে পায়ে চলা পথটা ধরে চলেছিলাম। কিন্তু কেন করেছিলাম? বাড়ি থেকে বেরোনো থেকে হলুদ গাছটার কাছে আমার লোকজনদের ধরে ফেলা পর্যন্ত আমি এমন একটা শব্দও পাইনি যাতে বিপদের আশঙ্কা হতে পারে। আর সেই অন্ধকার রাত্রে আমি চোখেও দেখিনি কিছু। কেন তবে আমি রাস্তাটা পার হলাম? আর কেনই বা আবার রাস্তাটা পেরিয়ে গেলাম ওদিকে? এই বইয়ের গোড়ার দিকে বলেছি যে যেদিন আমি ড্যান্সির বংশীর কারণ নির্ণয় করে জানলাম যে দুটো মসৃণ গাছের ঘর্ষণে এর সৃষ্টি, সেই থেকে জঙ্গলের যে কোনো অস্বাভাবিক শব্দ বা দৃশ্যের কারণ নির্ণয় করা আমার একটা নেশায় দাঁড়িয়েছে। এই তো আরেকটা অস্বাভাবিক ব্যাপার, এর রহস্য উদ্ধার করতে হবে। তাই পরদিন ভোরে কোনো গাড়ি চলার আগে আমি রহস্যের সন্ধানে বেরিয়ে পড়লাম। আগের দিন সন্ধ্যায় আমাদের বাড়ি থেকে ওরা সবাই দল বেঁধে বেরিয়ে পড়ে এবং গ্রামের গেটের কাছে আরও 3 জন ওদের দলে যোগ দেওয়ায় সে সংখ্যা দাঁড়ায় 14।
বোরপুল পার হবার পর ওরা পায়ে চলা পথটা ধরে একজনের পিছনে একজন এইভাবে এগিয়ে পুলটা পার হয়। তারপর মোড়ে পৌঁছে বাঁ দিক থেকে ডান দিকে গিয়ে দাবানল পথ ধরে এগিয়ে চলে। এর কিছুক্ষণ পরে একটা বাঘ কোটা রোড ধরে এগিয়ে আসে। দুই রাস্তার সঙ্গমের সন্নিকটে একটা ঝোপের কাছে মাটিতে আঁচড় কাটে। তারপর বড় রাস্তাটা অতিক্রম করে পায়ে চলা পথ ধরে এগিয়ে চলে। এখানে আমার লোকজনের পায়ের দাগের ওপর বাঘটার থাবার ছাপ স্পষ্ট। বাঘটা এই পায়ে চলা পথে 30 গজ পর্যন্ত অগ্রসর হবার পর আমি পুলটার ওপর গিয়ে পৌঁছই। পুলটা লোহার, স্পষ্টই বোঝা যাচ্ছে আমি যখন পুল পার হয়েছি বাঘটা শব্দ পেয়েছে, কারণ আমি জোরে পা ফেলে চলছিলাম, নিঃশব্দে চলার কোনো চেষ্টাই করিনি। শব্দ শুনেই বাঘটা বুঝতে পারে আমি কোটার রাস্তা ধরে এগোবো না, বরং তার দিকেই এগিয়ে আসছি। তাতেই সে দ্রুত পায়ে চলা পথটা দিয়ে এগিয়ে যায়। পুলের কাছে এসে পথটা ছেড়ে দিয়ে রাস্তার দিকে মুখ করে বালি ভরা জমিটার ওপর শুয়েছিল। পথটা থেকে তার মাথাটার দূরত্ব তখন 1 গজ মাত্র। পায়ে চলা পথটা ধরে আমি বাঘটার পিছু পিছু চলেছিলাম আর পুলটার 5 গজের মধ্যে এসে আমি ডাইনে মোড় ফিরেছিলাম। তারপর 6 ইঞ্চি পুরু ধুলো ভরা রাস্তাটা পার হয়ে রাস্তার ডান কিনার ধরে এগিয়ে চলে আবার রাস্তাটা পার হয়ে পায়ে চলা পথটায় গিয়ে পড়েছিলাম। এ সমস্তই আমি করেছিলাম সম্পূর্ণ অজ্ঞাতসারে, যাতে আমায় বাঘটার 1 গজের মধ্যে দিয়ে না যেতে হয়। আমার ধারণা যদি আমি পায়ে চলা পথটা ধরেই চলতাম তাহলে সম্পূর্ণ নিরাপদে বাঘটার সামনে দিয়ে চলে যেতে পারতাম। যদি 1, স্থির পায়ে হেঁটে চলে যেতাম, 2, কোনো রকম কথা না বলতাম এবং 3, হঠাৎ খুব বেশি রকম নড়াচড়া না করতাম। বাঘটার আমাকে হত্যা করবার কোনো মতলব ছিল না বটে, কিন্তু তার সামনে দিয়ে চলে যাবার সময় যদি আমি জঙ্গলের কোনো শব্দ শুনবার জন্য থামতাম কিংবা কাশতাম বা হাঁচতাম বা নাক ঝাড়তাম, হয়তো তাহলে বাঘটা ঘাবড়ে গিয়ে আমায় আক্রমণ করতে পারত। আমার অবচেতন মন এই ঝুঁকিটা নিতে প্রস্তুত ছিল না। জঙ্গল অনুভূতি এবার আমার সহায় হয়ে এই সম্ভাব্য বিপদের সান্নিধ্য থেকে আমায় সরিয়ে নিয়ে গেল। এই জঙ্গল অনুভূতি যে কতবার আমায় বিপদ এড়িয়ে যেতে সাহায্য করেছে তার হিসেব নেই। কিন্তু এতদিন জঙ্গলে বাসের মধ্যে মাত্র 1 বার আমি এক বন্য জন্তুর একেবারে সান্নিধ্যে এসে পড়েছিলাম। এ থেকেই প্রমাণ হয় যে এই জঙ্গল অনুভূতিই হোক বা আমার রক্ষী কোনো দেবদূতই হোক, বারবার চরম মুহূর্তে এ আমার নিরাপত্তা বিধান করে এসেছে।